বন্ধুরা আপনারা অনেক খেটে গাছকে পরিচর্যা করছেন তার সাথেও কিন্তু গাছ মারা যাচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটা নতুন নিয়ে এসেছি আপনাদের দেখুন অবশ্যই কাজ হবে মরা গাছ বাঁচিয়ে তোলা সঠিক পদ্ধতি এই নিয়মে অবশ্যই আপনারা কাজ করুন তাহলে কিন্তু আপনাদের গাছ সুস্থ হয়ে উঠবে কি কি করতে হবে এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে অবশ্যই আপনার বাড়িতে একটাও কিন্তু গাছ শুকিয়ে মারা যাবে না এবং এই গাছগালা কিন্তু সবই মারা গিয়েছে এই গাছগালাকে আমি ভালোভাবে আপনাদেরকে পাতা করে সুস্থ করে গাছকে উপর দিয়ে তুলে দেখাবো আপনাদেরকে কিভাবে গাছকে আমাদের সুস্থ করা যায় তো বন্ধুরা গাছ কিন্তু অনেক দূষের কারণে মারা যায় অনেকে গাছকে পরিচর্যা করে না অনেকে গাছ আছে জল ফল ঠিক করে দেয় না সেই জন্য গাছ কিন্তু নিচেতে খাবার যায় না সেই জন্য আমাদের গাছের পরিচর্যা না করতে পারলে গাছ কিন্তু শুকিয়ে মারা যায় এবং গাছকে কীভাবে দেখতে পাবেন যে গাছ বেঁচে আছে না মারা গেছে যখনই উপর দিকটা কাটবে কিংবা ডাল যখন ছাঁটাই করবেন তখন কিন্তু দেখতে পাবেন যে গাছটা সবুজ আছে না বা শুকিয়ে গিয়েছে বন্ধুরা এখানটা দেখুন কিছুটা সাদা আছে কিছুটা লাল ছিপান আছে তাহলে জানবেন যে গাছটা বেঁচে আছে যদি একবারে শুকিয়ে যায় তাহলে কিন্তু পটাক করে একটা শব্দ উঠবে তো প্রথমে আমরা বলে রাখি গোবর সার কিন্তু অবশ্যই নিতে হবে গাছকে বাঁচানোর জন্য গোবর সার অবশ্যই নেবেন তারপর নিতে হবে বালি বালি কিন্তু আপনাদেরকে অবশ্যই নিতে হবে তারপর যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে মাটি আপনাদের যে ধরনের মাটি হোক সে ধরনের মাটি নেবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের খুব সুন্দর হবে তারপরে কাককে ঠিক পাতা বের করার জন্য অবশ্যই আপনাদেরকে নিতে হবে ডিএপি ডিএপি কিন্তু আমাদের পরিমাণে কম নিতে হবে বেশি পরিমাণে দিলে কিন্তু গাছ শুকিয়ে মারা যাবে হলুদ কিন্তু অবশ্যই আপনাদেরকে লাগবে গুঁড়াতে যেন না পোকামাকড় লাগে হলুদে কিন্তু অনেক গুণাগুণ আছে হলুদ কিন্তু অবশ্যই আপনাদেরকে লাগবে তারপরে এই কোটা সার কটা জটা আমাদের দেওয়া আছে তো ওটা কিন্তু ভালোভাবে মিক্স করে মাখাতে হবে তারপর দেখুন আমরা কিভাবে কবে প্যাকেট করে ছোটো রিপোর্টিং করে আমাদের ঠিক বড়ো প্যাকেটে বোস করাতে হবে অবশ্যই এরকম আপনারা যে কোনো গাছকে যদি মারা যায় টবের মধ্যে বড় টবে বা ছোটো টবে তাহলে কিন্তু অবশ্যই মাটিটা চেঞ্জ করবেন নতুন টবে লাগাবেন তাহলে কিন্তু গাছ আবার নতুন করে আবার পাতা গজাবে বন্ধুরা আমি যে গাছ কটা কলম করেছিলাম সেই কটা কিন্তু আমি পরিচর্যা ঠিকমতো করতে পারি না বলে গাছগুলো মারা গিয়েছিল সেইগুলো আমি ভালোভাবে প্যাকেটগুলো ছেড়ে নেব তারপরে গাছগুলো আমি ঠিক বাঁচিয়ে তুলব দেখুন আমি কিভাবে বাঁচিয়ে তুলছি অবশ্যই আপনার বাড়িতে যদি এরকম করে টিপস কাজে লাগান তাহলে কিন্তু অবশ্যই আপনার বাড়িতে খুব সুন্দর কাজে উঠবে এবং কি কী করতে হবে আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে আমাদেরকে ভালোভাবে প্যাকেটগুলো ছেড়ে নিতে হবে তারপরে কিন্তু গাছ লাগা আমাদের একটা একটা করে টবের মধ্যে যে কোনো প্যাকেটে আপনারা বসাতে পারেন বা টবে লাগাতে পারেন একটা একটা করে ভালোভাবে বসিয়ে নেবেন তো বন্ধুরা আমরা যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা কিন্তু গোড়াতে ভালোভাবে টিপে টিপে রেখে বস করে ভালোভাবে বোস করাতে হবে গোড়াতে যেন না লুজ মাটি থেকে যায় টিপে টিপে সাইডে সাইডে চারি সাইডে আমরা টিপে দেবো যেন মাটিটা পুরো গ্যাপ হয়ে যায় দেখুন এইভাবে কিন্তু আপনারা অবশ্যই করবেন তাহলে কিন্তু গাছকে খুব তাতির মধ্যে সুস্থ করে তুলতে পারবেন তারপর যখন আমাদের সব গাছটা লাগানো হয়ে যাবে ঠিক আমাদের তখন পরিমাণে বেশি মানে জল দিতে হবে তারপর যে আমাদের কাজ হচ্ছে গোড়াতে কিন্তু অবশ্যই অল্প করে সামান্য পরিমাণে হাফ চামচ করে হলুদ কিন্তু গোড়াতে অবশ্যই দিন দেবেন দেখবেন গাছটা খুব তাঁতির মধ্যে পাতা গজাবে তারপর যেটা আমাদের করতে হবে গাছের জল কিন্তু আমাদের ঠিক পরিমাণে দেবেন যখন আমরা লাগাবো তখন কিন্তু আমরা গাছ ভর্তি জল দিয়ে দেবো টবের মধ্যে তারপর আমরা নেক্সট দিন আসবো তো বন্ধুরা এবার আমি এসেছি তেরো দিন পর তেরো দিন পর গাছের পাতা দেখুন খুব সুন্দর হয়ে উঠেছে এবং ছোট্ট পাতা কিন্তু আমাদের গজাছে এইভাবে কিন্তু আপনারা পরিচর্যা করতে পারলে অবশ্যই গাছের পাতা কিন্তু এরকম হয়ে উঠবে তেরো দিনের মধ্যে গাছের পাতা দেখুন খুব তাড়াতাড়ির মধ্যে গাছের পাতা গজিয়েছে এবং গাছকে আরও পাতা তোলার মধ্যে তাঁতির মধ্যে বড় করার জন্য আমাদের নিতে হবে সাব পাউডার সাপ পাউডার এবং মারলে কী হয় গাছকে পাতাকে সুস্থ করে এবং গাছকে খুব তাড়াতাড়ির মধ্যে লম্বা করে অনেকই কাজ আছে অবশ্যই আপনারা নিয়ে দেখতে পারেন গুগলে সার্চ করতে পারেন সাপ পাউডার কিন্তু অনেকই কাজ দেয় কারণ সাপ পাউডার কিন্তু মরা গাছকে বাঁচিয়ে তোলা করা সুস্থ করার জন্য এই সারটা অবশ্যই মারতে পারেন যে কোনো গাছে যদি ফল ধরে ফল ধরা গাছকেও স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ফুল ফল কিন্তু যেগুলো আছে সেগুলো তো কিন্তু ছড়া সম্ভবটা কম থাকে সেই জন্য আমরা সাপ পাউডার ইউজ করব কারণ গাছকে যে পাতাগুলো বেরিয়েছে সেই গাছ কিন্তু আমাদের আরও পাতা বের করতে সাহায্য করবে সেই জন্য আমরা সাপ পাউডার ব্যবহার করব যে গাছ সাইডে সাইডে ডাল শুকিয়ে গেছে সেই কটা ডাল কিন্তু আমরা ভালোভাবে ছেঁটে নিয়ে পড়ে তারপর কিন্তু গাছের গাছ ভর্তি স্প্রে করে দেবো তাহলে কিন্তু আমাদের গাছে আরও পাতা বেরোনো সাহায্য করবে কিন্তু সাপ পাউডার এবং কীভাবে দিবেন এক লিটার জলে তিন চামচ দিবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছে খুব তাড়াতির মধ্যে ঝাকালো হয়ে উঠবে পাতা কীভাবে বের করবে সাপ পাউডার দিন অবশ্যই গাছকে বাঁচিয়ে তুলবে তো বন্ধুরা এবার এসছে আমি কুড়ি দিন পর কুড়ি দিন পর কিন্তু গাছের পাতা আরও কচি পাতা বেরিয়েছে এবং যে আগে পুরোনো পাতা ছিল সেগুলো কিন্তু আমার পাতালা অনেক সবুজ হয়ে গেছে সাপ পাউডার কিন্তু অবশ্যই আবার কিন্তু আমি মারতে শুরু করব কারণ যত পাতা বেরবে তত কিন্তু সাপ পাউডার মারতে থাকুন যে কটা আমার শুকিয়ে গিয়েছিল সেই কটা দেখুন কত সুন্দর পাতা বেরিয়েছে সব কিন্তু গাছে আমার পাতা বেরিয়ে গেছে সেই জন্য সাপ পাউডার বেশি করে দিলে অবশ্যই আপনাদের গাছ ঝাঁকালো হয়ে উঠবে গাছকে যেমন করে ডিজাইন করুন অবশ্যই কিন্তু গাছকে ঝানালো করবেন তাহলে কিন্তু গাছে বেশি ফুল পাবেন তো বন্ধুরা দেখুন এবার আমি মাটিতে গাছ করা লাগিয়ে দিয়েছি বলে গাছে কেন ফুলও চলে এসছে বন্ধুরা টবে যদি লাগান তাহলে কিন্তু গাছকে এরকম পরিচর্যা করতে হবে আর মাটিতে লাগান তাহলে কিন্তু ভালোভাবে পরিচর্যা করতে হবে গোড়াতে যেন আগ আছে যেন না হয় ঠিক নিমখোল আমাদের খল যেগুলো আছে আমাদের গুড়াতে ভালোভাবে হবে দু চামচ করে অবশ্যই দিবেন তাহলে কিন্তু গাছ ভর্তি ফুল পেয়ে যাবেন বিভিন্ন রকম কালার যে গাছলা কালার হয় ফুল গাছলা বন্ধুরা নার্সারি থেকে গাছ কিন্তু দামিতে আনি কিন্তু সেই জন্য গাছকে পরিচর্যা ঠিকমতো যদি না করতে পারি তাহলে কিন্তু গাছ আমাদের শুকিয়ে মারা যায় ঠিকমতো পরিচর্যা করুন অবশ্যই আপনার গাছ ভর্তি ফুল পাবেন গাছ কিন্তু আপনাকে মন ভরিয়ে ফুল দেবেন কিন্তু গাছকে ঠিকমতো পরিচর্যা না করতে পারলে কিন্তু গাছে ফুল ঠিকমতো দেবে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের পাঠান